নোয়াখালী সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে যুবলীগ কর্মী হোসেনকে গুলি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে চরজব্বর ইউনিয়নের চেওয়াখালী বাজারে সংবাদ সম্মেলন হয় এ সময় তারা অভিযোগ করেন চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের নেতৃত্বে যুবলীগ কর্মী মোহাম্মদ হোসেনকে গুলি ও নির্যাতন করা হয়েছে এর আগে বুধবার বিকেলে নোয়াখালী ক্লাবে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ওমর ফারুক তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি বলেন চরজব্বরে চুরি ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদ করায় তাকে হয়রানি করা হচ্ছে তিনি জানান মঙ্গলবার দুপুরে জাহাজমারা গ্রামে চোর সন্দেহে মোহাম্মদ হোসেন নামে একজনকে গণপিটনি দেয় স্থানীয়রা